بسم الله الرحمن الرحيم ولقد كتبنا في الزبور من بعد الذكر أن الأرض يرثها أن الأرض يرثها عبادي الصالحون وما أرسلناك إلا رحمة للعالمين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. السلام عليكم ورحمة الله وبركاته. مرحبا. পাক কালামুল্লাহ শরীফ তেলাওয়াতের পর এই পর্যায়ে নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন আসছেন। তৌফিক কমিটি বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের সম্মানিত কার্যনির্বাহী সদস্য দাওয়াত আহার দপ্তরের কেন্দ্রীয় দপ্তর সচিব মাওলানা মোহাম্মদ ইমরান হাসান তাবির। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। तेरा कवात में तेरे गीत गाया रसूल अल्लाह, तेरा कवाम तेरे गीत गाया रसूल अल्लाह। तेरा मीलाद में क्यों ना मनावाया रसूल अल्लाह। सरकार की आमद दिलदार की आमद आका की आमद दाता की आमद। जरा जोर से बोलो, जरा ऊँचा बोलो, दोनों जोर के बोलो, जरा ऊँचा बोलो। तेरा मिलाद में क्यों ना मनाया रसूल अल्लाह। अली मगर कदीब के कभी सरकार नूरे के, अली मगर कदीब के कभी सरकार नूरे के। मकहरी से जो तेरे लिए सजावाया रसूल अल्लाह। तेरा मिलाद में क्यों ना मनावाया रसूल अल्लाह। السلام عليكم ورحمة الله. ما ترسوتي؟ تطبع. الحقنا. الحقنا الحقنا. أبدا. تمشي برسوم كبار 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 ورجالاتي. تمشي كلنا بالغين تمشي برسوم سماع برسوم من الحسيات مسلم كتاب. السلام عليكم ورحمة الله وبركاته. يا حاضرين. প্রতি বছর অন্যায় দীর্ঘ 50 বছর ধরে আমরা সুদীর্ঘ 50 বছর ধরে ঐতিহাসিক 12 ফেব্রুয়ারি আজকে রবিউল মাসকে স্বাগত জানিয়ে মহানগর গৌরীর উদ্যোগে হাজার হাজার মানুষের যেই জুলুস হয় তার ধারাবাহিকতায় এই বছর 2022 সালে সেই جلوس کے ساتھ আজকে এই মহান সুন্নিয়তের মানুষকে এবং আশিক রসুল ভাইদেরকে জানান দেওয়ার জন্য আজ ঐতিহাসিক রেলি মহানগর গাজীপুরের উদ্যোগে আয়োজন করা হয়েছে। আর এই আয়োজন ৫০ বর্ষ পূর্তি অনুষ্ঠান উপলক্ষে আজ আমরা এই ২০২২ সালে আমরা সেই জুলুস পালন করব। সর্বস্তরের ভাইদের কাছে অনুরোধ, এই জুলুসের মাধ্যমে শৃঙ্খল বজায় রেখে আমরা সুন্দরভাবে আমরা আমাদের এই নগরে এই বিরোধ করে আমরা অবস্থান করবো। ইনশাআল্লাহ এখানে আগে আমরা প্রেস ক্লাব পর্যন্ত আমরা যাব। তো সবাইকে দুলান হয়ে সুশৃঙ্খলভাবে আস্তে আস্তে যাওয়ার জন্য অনুরোধ করতেছি। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, এরপর যে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন আঞ্জুমানুর রহমানী আমাদের সিনিয়র ট্রাস্টের সেক্রেটারি জেনারেল আলহাজ মোহাম্মদ আনোয়ার হোসেন সাহেব। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন এই রবিউল আউয়ালে আমাদের শুরু করে এবং আজকের এই বিশাল স্বাগত রইলেন। উদ্বোধকের বক্তব্য নিয়ে আসছেন আঞ্জুমানুর রহমানী আমাদের সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাজ মোহাম্মদ মহসিন সাহেব। प्रभु सरकार दो आलम का ईद मनाते हैं, एक जिंदा हकीकत का एहसास दिलाते हैं। आपके लिए महान माहे रबीउल अव्वल के स्वागत जानिए। রেলির সম্মানিত সভাপতি এবং উপস্থিত আছেন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ফ্যামিলির চেয়ারম্যান আমার শ্রদ্ধাভাজন বড় ভাই আলহাজ সুফি মিজানুর রহমান সাহেব, যিনি আশিকের রসুল এবং আমার সুন্নিয়তের অহংকার, যিনি সুন্নিয়তের জন্য কোরবান দেন। আপনারা আজকে সমাবেত হয়েছেন। আপনারা জানেন ১২ রবিউল আউয়াল এবং ৯ রবিউল আউয়াল আমার হুজুর কেবলা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ মতজিল্লুল আলী এবং সৈয়দ মোহাম্মদ সাবর শাহ মতজিল্লুল আলী সভাপতি সিয়াজত এবং কিয়াসতের মাধ্যমে জশ্নে জুলুস ঈদ মিলাদুন্নবী পালন করা হবে। ঐতিহাসিক জশ্নে জুলুস ঈদ মিলাদুন্নবী ৫০তম জশ্নে জুলুস ঈদ মিলাদুন্নবী ৭৫ ইংরেজিতে শুরু হয়েছে। তাই এই জুলুস পৃথিবীর আরাফাতের পরে সবচেয়ে বড় সমাগম। রসুল প্রেমিকরা সবাই উম্মতি মুহাম্মদীরা এই জুলুসের সমাগম হয়ে থাকে। তাই আমি এই জুলুসের কামিয়াবির জন্য আল্লাহর কাছে ফরিয়াদ জানাচ্ছি, আল্লাহ আমাদের এই জুলুসকে কামিয়াব করুন। আল্লাহ সুন্দরভাবে শৃঙ্খলাভাবে জুলুস যেমন উদযাপন করতে পারি সেই জন্য আল্লাহ আপনার গায়েব থেকে মদত করুন। বিশেষ করে আজকে এই স্বাগত রেলি মেন মহান হাস্তিকে আমরা পেয়েছি, যে হাস্তি হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর শেখের মন ভরে যায় যাকে দেখলে। আজকে সে আসছি এই প্রথম রবিউল আউয়ালে উনি প্রধান অতিথি হিসেবে আসছেন। আমি আজকে এই রেলের পক্ষ থেকে আমার ভাই সুফি মিজানুর রহমান সাহেবকে বহুত বহুত মোবারকবাদ জানাচ্ছি। যেখান থেকে আসছে, যারা গৌসিয়া কমিটির ভাই, আমাদের পীর ভাই, আশিকুর রসুল, যারা আসছে সবাইকে আমি মোবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম, মারহাবা। এ পর্যায়ে আজকের এই বিশাল স্বাগত রেলির প্রধান অতিথির বক্তব্য ও মোনাজাত নিয়ে আসছেন পিএসপি ফ্যামিলির সম্মানিত চেয়ারম্যান আলহা সুবি মোহাম্মদ মিজানুর রহমান সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের রহমত হিসাবে আল্লাহর হাবিব আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন দুনিয়ার জমিনে রহমত হিসাবে। সেই আল্লাহর নবীর বংশধর হযরত শাহ সুফি সৈয়দ মোহাম্মদ তৈয়ব সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহি ১৯৭৪ সালে বাংলার জমিনে হুজুর কেবলার বাচ্চাদেরকে আল্লাহর নবীর সম্মান আজমতকে সামনে রেখে মহব্বতের সাথে জশ্নে জুলুসে ঈদ এ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করার জন্য নির্দেশ দিয়েছিলেন। মুরব্বিয়ানে কেরাম, বিভিন্ন সময়ে মানুষ যখন ধর্মীয় পথ থেকে বিচ্যুত হয়ে যায়, জামার মুজাদ্দেদ আল্লাহর ওলিরা মানুষকে দিন ধর্মের প্রতি আকৃষ্ট করার মানুষে ইসলাম ধর্মের মধ্যে বিভিন্ন সময়ে নানান রকম তসদিদ, নতুন নতুন সংস্করণের তারা প্রবর্তন করেন, যাতে মানুষ দিন ইসলামের সেই ধারাকে হৃদয়ের গভীরে ধারণ করে আল্লাহ রসুলের খুশনুদি অর্জন করতে পারে। সেই ধারাকে লক্ষ্য রেখে হজরত মুর্শিদে কারাম হজরত শাহ সুফি হজরত রহমতুল্লাহ আলাইহি আমাদের বাংলার জমিনে ১৯৭৪ সাল থেকে জশ্নে জুলুস ঈদ এ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করার নির্দেশ দিয়েছেন। আজকে বর্তমান পৃথিবীতে এমন কোনো জায়গা নাই, এমন কোনো দেশ নাই যেখানে রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে এই জশ্নে জুলুসে ঈদ এ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালিত হচ্ছে না। মুরব্বিয়ানে কেরাম, আপনারা কষ্ট করে গাউসিয়া কমিটি বাংলাদেশ, আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট এবং হুজুর কেবলার বাচ্চারা যারা আজকে এই কোরবানি দিয়ে এই আপনাদের মূল্যবান সময়কে ব্যয় করে আল্লাহর নবীর মহব্বতের এই জুলুসকে এবং দ্বীনের বেলাদতের এই মাসকে স্বাগত জানানোর মানুষ যারা এখানে উপস্থিত হয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সকলের হাজিরি কবুল করুন এবং আপনাদের এই খোলসিলায় আল্লাহ আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতকে এই পৃথিবীর জমিনে সম্মান আজমতকে হুজুর কেবলা যেন এই বছর সুন্দরভাবে এসে সদারতিতে আমাদের অনুষ্ঠান করতে পারে। আল্লাহ আপনি তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মাবুদ, আমাদের হুজুর কেবলা ১৯৭৪ সালে আমাদেরকে নিয়ামত দান করেছেন। আল্লাহ এই মাসে আমাদের নবীজির আগমন, এই মাসকে স্বাগত জানানোর উদ্দেশ্যে আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া গাউসিয়া কমিটি বাংলাদেশ হুজুর কেবলার সমস্ত বাচ্চারা অন্যান্য আহলে সুন্নাত ওয়াল জামাত একত্রে মিলিত হয়ে এই মাসের স্বাগত রেলি বের করতেছে। আল্লাহ আপনি আমাদেরকে খায়ের বরকত দান করুন। আল্লাহ যেই ভাইয়েরা কোরবানি দিচ্ছে, এই খেদমতে শরীক হচ্ছে, তাদেরকে আল্লাহ দুনো জাহানের পরিপূর্ণ কামিল করুন। এই বছর হুজুর কেবলা যেন সহি সালামত দেশে তিনি সদরিতে আল্লাহ মহান শান শওকতের সাথে আমাদের সেই জুলুসকে আল্লাহ আঞ্জাম দিতে পারে সেই তৌফিক দান করুন। আমিন। আল্লাহ বাংলাদেশের মধ্যে শান্তি প্রচার করে দেন। আমাদেরকে সরকারি মহল থেকে যেই সাহায্য সহযোগিতা করতেছে তাদের প্রতি আমাদের এবং আমাদের বিভিন্ন মিডিয়ার ভাইয়েরা, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, সরকারি বিভিন্ন সংস্থা, পুলিশ বাহিনী, র্যাব, ডিজিএফআই, তাদের সকলের প্রতি আমাদের কৃতজ্ঞতা। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি سيدنا مولانا محمد وعلى آله وصحبه لا إله إلا الله محمد একটু দাঁড়ান, মেহরবানি করে মিডিয়ার বাইরে সব আপনারা আগে যান, অনেক আগে যান আপনারা। سب سے اولا اعلیٰ ہمارا نبی سب سے اعلیٰ ہمارا نبی سب سے بالا و اعلیٰ ہمارا نعرہ تکبیر نعرہ رسالت نعرہ غوثیہ شاہ سری کوٹ حسین کمیٹی بنگلہ دیش ربيع الأول تيجي داك سنني جنتا جاكري جاك سنني جنتا جاكري جاك سنني جنتا جاكري جاك ربيع الأول تيجي داك ربيع الأول يشبطني ربيع الأول يشبطني إيمان ربنا يشبطني ميلاد النبي حضرنا نعرہ تکبیر نعرہ رسالت نعرہ غوثیہ شاہ سری کوٹ I'm شرقیہ جیون مراد سے ڈلے ڈلے پھول اٹھے چھے حاجی عید اے میلادالنبی حاجی عید اے میلادالنبی اور عرش کرسی لوح قلم اور چاند ستارہ نبی بھیا মনের সুখে হইয়া জোহরা ফুল করি রাস্তা ঘুরে নাচে উল্লাসে আজি ঈদের মিলাদ নবী পাঁচ নতে আজি ঈদের মিলাদ সম্মানিত উপস্থিতি সম্মানিত আর্থিক রসুল ভাইরা মহোৎসব কমিটির ভাইরা আপনাদেরকে আমি মোবারকবাদ জানাচ্ছি। মাশাআল্লাহ আমাদের এই জুলুস স্বাগত র্যালি কামিয়াব স্বাগত র্যালি হইতে বিশেষ করে আমি আমার ভাই সুন্নি জামাতের নয়নমণি আশিকে ওলি তিনি আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন। আমার ভাই বড় ভাই আলহাজ সুফি টিএসপি ফ্যামিলির সম্মানিত চেয়ারম্যান আলহাজ মিজানুর রহমান সাহেব, আরও উপস্থিত আছেন পঞ্চায়েত কমিটি কেন্দ্রীয় চেয়ারম্যান আলহাজ প্যার মাহমুদ সাহেব, মহানগর সভাপতি আলহাজ তস্কির আহমদ সাহেব তস্কির ভাই এবং সেক্রেটারি আবদুল্লাহ ভাই। ওনারা যথেষ্ট পরিশ্রম করেছে এই ওয়ার্ড ইউনিটকে আসার জন্য আহ্বান করেছে, আমি মোবারকবাদ জানাচ্ছি। আমাদের এই আজকে থেকে রহমতের মাস বরকতের মাস শুরু হয়েছে, যেহেতু এই মাসে আমাদের প্রিয় নবী শুভ আগমন করেছিল, দুনিয়াতে তুলসী পেনেছিল রহমত হিসেবে, রহমত নিয়ে আসছে, রহমত দেওয়ার জন্য আসছে। তাই আজকে আমরা সেই জন্য খুশি মানানোর জন্য আমার প্রাণ প্রিয় মুর্শিদ বরহক হযরতুল আল্লামা আওলাদ রাসূল সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি ১৯৮৪ সালে নির্দেশ দিয়েছিল, ৭৪ সালে নির্দেশ দিয়েছিল হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তশরিফ যখন রবিউল মাসে, তাই খুশি উদযাপন করার জন্য আমাদের জন্য সর্বপ্রথম শহীদের দিন শুরু হয়েছে। সবাইকে আমি আঞ্জুমানুর রহমানিয়া আহমদিয়া সুন্নিয়ার পক্ষ থেকে প্রভু হুজুর কেবলার পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। এখন বক্তব্য রাখবেন আজকের প্রধান অতিথি আলহাজ আমার বড় ভাই সুন্নি জগতের নয়নমণি আলহাজ সুফি মিজানুর রহমান সাহেব। উনি বক্তব্য রাখবেন, দোয়া উনি করবেন, যেহেতু আশা করি রসুলের দোয়া রসুল সালাম খুশি হবেন। وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. حضرت مربّن کرام السلام علیکم. انجمن رحمانی احمدیہ سنیہ عالیہ এবং গাউসিয়া কমিটি বাংলাদেশ এবং বাগে শ্রীকুটির সমস্ত আশেকান ভাইয়েরা আসসালামু আলাইকুম। 1974 সাল থেকে আওলাদের রাসূল বাবাজি হযরত শাহসুফি সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি মানুষের হৃদয়ে রসুল পাকের মহব্বতকে জাগ্রত করার মানসে, আহলে সুন্নাত ওয়াল জামাতকে শক্তিশালী করার মানসে আমাদেরকে জশ্নে জুলুসে ঈদ এ মিলাদুন্নবী পালন করার জন্য নির্দেশ দিয়েছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আজকে সমস্ত পৃথিবীতে এই জশ্নে জুলুসে ঈদ এ মিলাদুন্নবী মহা সমারোহে পালিত হচ্ছে। এমনকি সৌদি আরব সেই ঈদ এ মিলাদুন্নবীর দিনকে সরকারি ছুটি ঘোষণা করেছেন। সরকার মিশর দেশে তারা 30 দিন পুরা রবিউল আউয়াল মাসকে সেই নবীজির সম্মান আজমতকে সামনে নিয়ে তারা ঈদ এ মিলাদুন্নবীর মাহফিল আয়োজন করে থাকেন। মুরব্বিয়ানে کرام, আপনাদের মূল্যবান সময়কে কোরবানি দিয়ে আল্লাহ রসুলের মহব্বতে বাবাজি শ্রীকুটি দরবারের সেই মহব্বতে সেই ধারাকে জাগ্রত করার মানসে মহা সমারোহে আল্লাহ নবীজির এই বেলাদতের মাসকে স্বাগতম জানানোর জন্য আজকে যে বিশাল লক্ষ মানুষের যে সমাবেশ হয়েছে, ইয়া আল্লাহ আপনি দয়া করে সকলের উপস্থিতি কবুল করুন। আল্লাহ এই রসুলে আপনি সবাইকে দুরোজাহানের পরিপূর্ণ কামিয়ে দিন। আল্লাহ এই রসুলে আপনার সমস্ত যেসব ভাইয়েরা বুঝতে পারে না তাদেরকে হেদায়েত দান করো। আল্লাহ হুজুর কেবলাকে সুস্থতার সাথে দীর্ঘ জীবন দান করো। আল্লাহ হুজুর কেবলার এই মিশনকে, হুজুর কেবলার এই বাগিচাকে আমরা সকলে যেন মহব্বতের সাথে আল্লাহ খেদমত করে এই জমিনের মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহ রসুলের মহব্বতের ধারাকে আমরা যেন প্রবর্তন, আল্লাহ আমরা যেন প্রচার ঘটাতে পারি। আমাদের সকলকে তৌফিক দান করুন। আমাদের পরম সত্য আঞ্জমানের সিনিয়র নায়েবে সদর আলহাজ মোহাম্মদ মহসিন সাহেব, গাউসিয়া কমিটি বাংলাদেশের সুযোগ্য চেয়ারম্যান আলহাজ পিয়ার মোহাম্মদ সাহেব, ভাই তসকি সাহেব এবং অন্যান্য হুজুর কেবলার মহব্বতের বাচ্চারা এই আজকের র্যালিকে আল্লাহ সাকসেস করেছে। তাদের সকলের জীবনকে আপনি উভয় জাহানের কামিয়াবি দান করুন। وصلى الله تعالى على خير خلقه ونور عرشه سيدنا مولانا محمد وعلى آله وصحبه اجمعين برحمتك يا ارحم الراحمين। 9 তারিখে ফটোগ্রাফার ভাইরা, আমার গাউসিয়া কমিটি পীর ভাইরা, আমরা আজকে এই রেলের পক্ষ থেকে প্রশাসনকে, পুলিশ প্রশাসন, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, সরকারি যত সংস্থা আছে এবং বাংলাদেশ সরকারকে আমরা মোবারকবাদ জানাচ্ছি। এই রেলের জন্য অনেক সহযোগিতা দিয়েছেন এবং ঈদ এ মিলাদুন্নবীর জন্য তারা এখন থেকে প্রস্তুতি নিচ্ছে। বাংলাদেশ সরকারকে, পুলিশ প্রশাসনকে, প্রিন্ট মিডিয়া, সংবাদপত্র সবাইকে আমি মোবারকবাদ জানাচ্ছি আঞ্জুমানুর রহমানিয়া আহমদিয়া সুন্নিয়ার পক্ষ থেকে। কালকে আলমগীর খানকায় 12 দিন ব্যাপী ঈদ এ মিলাদুন্নবী বাদে মাগরিব থেকে শুরু হবে। প্রত্যেক দিন সভাপতি করবেন, প্রধান অতিথি থাকবেন আমার বড় ভাই আলহাজ সুফি মিজানুর রহমান সাহেব। এখন আমাদের মহানগর সভাপতি